শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খান তাজমিন হাসান নতুন বাংলাদেশের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ববাসীর সহায়তা ও সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের বীরত্ব গাঁথা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংস্কার উদ্যোগের কথাও তুলে ধরেন ড ইউনুস ফিলিস্তিনিদের ওপর বর হামলা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানান নোবেল জয়ী ড ইউনুস এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেন তিনি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্বে নোবেলজয়ী ডক্টর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ভাষণের শুরুতেই তাই বিশ্ব মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানের তুলে ধরলেন প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলন কিভাবে ফ্যাসিবাদ বিরোধী এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সেই গল্পই বললেন জাতিসংঘের সাধারণ পরিষদে অবৈধ রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা দিনমজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে জনগণের এই আন্দোলনে আমাদের জানামতে মতে প্রায় আটশোতেরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে ডক্টর ইউনুস বললেন এ এক নতুন বাংলাদেশ তাই যে ত্যাগের বিনিময়ে এই নবযাত্রা সেখানে তিনি বিশ্ববাসীর সহযোগিতা কামনা করেন বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘের এই ভাষণে ডক্টর ইউনুস বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের চিত্র তুলে ধরেন বিশ্ববাসীর সামনে তিনি বলেন বিগত ন্যায় নীতির তোয়াক্কা না করে ব্যাপক লুটপাট চালিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে স্বৈরাচারী এই সরকার মুখোমুখিভাবে ভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে দায়িত্ব গ্রহণের দেড় মাসের মধ্যে তার সরকারের নেওয়া বিভিন্ন খাতের সংস্কার সহ সব পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর ইউনুস তিনি জানান গণতন্ত্র মানবাধিকার সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায় তার সরকার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা চান ডক্টর ইউনুস এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অগ্রাধিকার নির্ধারণের তাগিদ দেন এই নোবেল আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবাসন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনে গণহত্যা শুধু আরব কিংবা মুসলমান নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বলে উল্লেখ করেন ডক্টর ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে একটি সরকার কিভাবে স্বৈরাচারের রূপ নেয় কীভাবে গণতন্ত্রকে হত্যা করে কিভাবে নির্বাচনে গণহত্যা চালায় তার উৎকৃষ্ট উদাহরণ বিগত সরকার বাংলাদেশের সেই উদাহরণটি টেনে বিশ্ব নেতাদের সামনে ভবিষ্যৎ বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে ঘুষ দুর্নীতি এবং অনিয়ম থাকবে না মানবাধিকার নিশ্চিত করা হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে সে লক্ষ্যে বিশ্ব নেতাদের সকলের সহযোগিতা কামনা করলেন তিনি আব্দুল্লাহ তুহিন যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লা তুহিন তুহিন ডক্টর ইউনুসের আজকে আর কি কি কর্মসূচি আছে সে বিষয়ে জানাবেন আর আপনি যেহেতু নিউ ইয়র্কে উপস্থিত আছেন তার যে ভাষণ আমরা শুনছিলাম সেই ভাষণ নিয়ে আসলে প্রতিক্রিয়া কেমন একটু জানাবেন মন্ডম ভাষণের প্রতিক্রিয়া যদি বলেই এটা খুবই অবদুগপূর্ব প্রতিক্রিয়া বলে ব্যক্ত করেছেন এখানে যারা ভাষণ পর্যবেক্ষণে এসেছিলেন বিশেষ করে ব্যবসায়ী নেতারা ছিলেন বিভিন্ন শাখা আমরা ছিলেন কূটনীতিকরা ছিলেন নানান সিনিয়র সাংবাদিকরা এসেছিলেন যে তারা বিগত কয়েক দশকে এই ধরনের ভাষণের প্রতিক্রিয়া ভাষণের প্রতিক্রিয়া তারা যে ধরনের রিঅ্যাকশন তারা সত্যি ব্যতিক্রম কারণ নোবেল যে ডক্টর এমনিতে আগে থেকে বিশ্ব নেতাদের অনেকেই ব্যক্তিগত পরিচিত ছিলেন ভিন্ন এক প্রেক্ষাপটে অর্থাৎ গণবিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার দিকে একটু ব্যতিক্রম নজর ছিল সবার সেটা আমরা দেখেই বুঝতে পেরেছি কারণ তার আনুষ্ঠানিক যে কয়টি বৈঠক ছিল সেই আনুষ্ঠানিকতার বাইরে অনেক অনানুষ্ঠানিক বৈঠকে তাকে বসতে হয়েছে তাদের সাথে দেখা করতে হয়েছে তাদের সাথে অতিরিক্ত সময় দিতে হচ্ছে এ নিয়ে অনেক

যেটা আদায় করতে চেয়েছেন সেই সমর্থন তারা পেয়েছেন এমনকি আহ ঘুষ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে যে অর্থ লুটপাট করে বাইরে পাচার করে দেওয়া হয়েছে সেই অর্থ লুট আবার ফেরত আনার ব্যাপারে কার্যকর আশ্বাস পেয়েছেন এমনকি বর্তমান সরকার এই সংস্কার প্রস্তাব দিচ্ছে নির্বাচন কমিশনের পুনর্গঠনের প্রস্তাব এবং ভোটার হালনাগাদ করে যে নতুন একটি নির্বাচন উপহার দেবে এই জাতির সামনে সেই লক্ষ্যে যে কাজগুলো করবে সেই কাজগুলো করার জন্য আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য বিশ্ব নেতারা তাদের পাশে দাঁড়াবেন বলে জোর করে বলছেন এবং আশ্বাস দিয়েছেন সবকিছু মিলিয়ে এবং সাধারণ মানুষের অত্যন্ত সফল হয়েছে এবারের এই জাতিসংঘ সম্মেলন ধন্যবাদ তুহিন আপনাকে আশা করছি পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব চাল না করে অবিলম্বে তারেক রহমান সহ দলের নেতা বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসাম ও হান্নান সার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি বিঘ্নিত সভা, যোগ দেন বিএনপি মহাসচিব বক্তব্যে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকারকে দেয়া যৌক্তিক সময় মানে দীর্ঘ সময় নয় যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল আওয়ামী লীগ দুর্গা পূজা ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি কোথায় পলাইছে কিন্তু লোক পুরো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে হিন্দু ভাইদের দুর্গা আসছে এই দুর্গা কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে আপনারা সজাগ থাকবেন বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে এই উদ্যোগ সফলের পর একটি সুন্দর নির্বাচনের রোড ম্যাপও দিতে হবে এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকালে খুলনায় এক সম্মেলনে তিনি বলেন যারা বিভিন্ন সময় মানুষের ওপর গুম খুন নির্যাতন চালিয়েছে তাদের রাজনীতি করার সুযোগ নেই বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান জামাতের আমির অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে অনেকে জিজ্ঞাসা করেন সময়টা কতটুকু আমরা বলেছি সময়টা যৌক্তিক অযৌক্তিক কোনো সময় লঘুচাপের প্রভাব এখনো কাটেনি টানা তিন দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এই পরিস্থিতি আরো কয়েকদিন থাকতে পারে শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া যায় আবহাওয়া অফিস জানায় মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে ফলে আজ ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় আর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে একে বৈরী আবহাওয়া তার উপর ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ শুধু সেপ্টেম্বরে রাজধানী সহ সারা দেশে জনের প্রাণ গেছে চলতি মৌসুমে মোট মৃত্যু একশো একচল্লিশ হাসপাতালে ভর্তি সাতাশ হাজারের বেশি আশঙ্কা মশক নিধন ঠিকঠাক না হলে বৃষ্টি জলাবদ্ধতা আর ভ্যাপসা গরমে আরও এডিস মশা এদিকে চব্বিশ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বেশিরভাগই মিরপুর আর মোহাম্মদপুরের বাসিন্দা রয়েছে রাজধানীর বাইরের রোগীও জ্বর মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন সংক্রমিতরা সবচেয়ে শিশু ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয় লাভ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন জুলাই বিপ্লব আকস্মিক কোনো ঘটনা নয় এর সাথে জড়িয়ে আছে দুঃসহ স্মৃতি আত্মত্যাগের বিনিময়ে যে নতুন দেশ অর্জিত হয়েছে তা যেন দলীয় কোনো কমিটির কারণে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রুমিন ফারহানা অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেশ থেকে ঘোষ সুদের অত্যাচার বন্ধে কোরআন ও রাসুলের বিধান চালুর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা এবং কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন দেশের মানুষকে জুলুম থেকে মুক্ত করতেই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন হাত পা গুটিয়ে বসে থাকলে মানুষের মুক্তি মিলবে না রাসূলের সন্ন্যাস চালু করা না গেলে সব অর্জন বিফলে যাবে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টের দোসররা এখনও বসে আছে তারা খুনিদের আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণসংহতি দলের সমন্বয়ক জোনায়েদ সাকি শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মিশনপাড়া হুঁশিয়ারি সমিতি মিলনায়তনে গণসংহতি আন্দোলনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ফ্যাসিস্ট সরকারের দোসররা ন্যায় বিচারের প্রতিক্রিয়া যেন বাধা না দেয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান সাকি ন্যায় বিচারের ওপর ভিত্তি করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করেন জোনায়েদ সাকি গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও জড়িতদের বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা তাদের অভিযোগ গুমের সাথে জড়িত ব্যক্তিরা এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরে মায়ের ডাক সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তির স্বজনরা এসব দাবি জানান অনুষ্ঠানে অধ্যাপক সিয়ার আবরার বলেন গুম বিরোধী আন্তর্জাতিক সনদের স্বাক্ষরের পর রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে গুমের ঘটনাগুলোর তদন্ত ও বিচার করা তিনি বলেন বিচার না হলে গুমের সংস্কৃতি বন্ধ হবে না আইনজীবী শিশির মনির বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনাগুলোর বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সানজিদা হক বলেন গুম হওয়াদের ভাগ্যে কি ঘটেছে তা সজনরা দ্রুত জানতে চায় যে বলেছিলেন আমার মনে আছে একটা অনুষ্ঠানে আমি কি বিধবা না আমি সধবা আমি জানতে চাই তার সেই উত্তর পাবার জন্য আজকে এই বিচারের দাবির আমরা শুধু বিচার করতে গেলে প্রায়র কন্ডিশন হলো এভিডেন্স ইসলাম এভিডেন্স বিচার করা যাবে না যাদের এগেইনস্টে আমাদের অ্যালিগেশন গুলো সেইখান থেকে কিন্তু এক মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে এতগুলা মানুষের কোনো তথ্য পরিবারের কাছে কিন্তু ফেরত আসেনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে এই সাক্ষাতের সময় মালদ্বীপের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কে প্রয়োজনীয়তার ওপর জোর দেন মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকালে বাণিজ্য বিনিয়োগ পর্যটন সার্ককে কার্যকরণের জলবায়ু পরিবর্তন গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের সরকার প্রধান এ সময় প্রধান উপদেষ্টা বলেন দুই দেশের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে যার মধ্যে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব অন্যতম এ সময় মোহাম্মদ মিজু বলেন দুই দেশ পর্যটন মৎস্য ও জলবায়ু পরিবর্তন গবেষণায় একসাথে কাজ করতে পারে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি লেবাননের রাজধানী বৈরুতে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রাজধানীর দক্ষিণাঞ্চলীয় এলাকায় চালানো হয় এই সিরিজ হামলা ইসরায়েলি বাহিনীর দাবি হিজবুল্লাহর মূল মূল হেডকোয়ার্টার লক্ষ্য করে ফেলা হয়েছে বোমা টার্গেট ছিল হিজবুল্লাহ প্রধান হাসান দাবি স্থানীয় গণমাধ্যমের নাসার আল্লাহ বিভিন্ন সূত্র বলছে হামলায় হিজবুল্লাহ প্রধানের ক্ষতি হয়নি এদিকে বোমার তান্তবে ধ্বংস হয়ে গেছে হারিত্রিক এবং দাহিয়ে এলাকার ডজন খানিক স্থাপনা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে শঙ্কা বাড়তে পারে প্রাণহানিজ এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে